হ্যালো, ওয়েলকাম টু MTJM কোচিং সেন্টার। আমি জসিরুদ্দিন মণ্ডল, তোমাদের সঙ্গে আসি। তো আজকে আমরা টেস্ট পেপারে 415 নম্বর পেজ, অর্থাৎ পশ্চিমবঙ্গ যে মধ্য শিক্ষা পর্ষদ আছে সেই টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে আমরা আজকে 415 নম্বর পেজের অঙ্ক করব, 12 দাগের ত্রিকোণমিতির অঙ্কগুলো। তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা পড়ে নিই, দেখো কী বলছে। বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, অথবা বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? দেখো, তাহলে দেখো দেওয়া আছে, দেওয়া আছে কি যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া 28 সেন্টিমিটার এবং বৃত্তচাপ দেওয়া, সেটাকে আমরা এস দিয়ে লিখি আর বৃত্ত ব্যাসার্ধটাকে আর দিয়ে লিখি। তাহলে বৃত্তচাপটা কত বলেছে? 5.5 সেন্টিমিটার। এবার আমরা এটা কী করবো, একটা বৃত্ত আঁকবো, একটা বৃত্ত আঁকলাম যেখানে ও এটা হলো বৃত্তটির ব্যাসার্ধ, সেটা 28 সেন্টিমিটার, 28 সেন্টিমিটার লিখলাম। এবারে দেখো APB একটা চাপ, সেই চাপটার দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেন্টিমিটার, সেই চাপটার দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার। এবারে কেন্দ্রের সঙ্গে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা নাম দিলাম থিটা, এটার নাম দিলাম থিটা। ওকে, এবারে আমরা একটা সূত্র জানি যে এস ইকালস টু আর থিটা, অর্থাৎ মানে যে চাপটা, চাপের দৈর্ঘ্য হবে আর, অর্থাৎ রেডিয়াস বৃত্তটির ব্যাসার্ধ, তার সঙ্গে থিটা যেটা গুণ করলে সেটাই হবে বৃত্তচাপের। এস ইকালস টু আর থিটা আমরা পরের লাইনে বাদিয়ে, পরের লাইনে বাদিয়ে লিখবো যে থিটা ইকালস টু এস বাই আর, থিটা ইকালস টু এস বাই আর। এবার এস এর মান কত? 5.5, এস এর মান 5.5, আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে আমরা আর এর মানটা এখানে পুট করে দিলাম, দেখো এই জায়গাটায় আর আছে, এখানে আমরা আর এর মানটা বসিয়ে দিলাম। এবারে এই যে কোণটা আসলো, এবার আমরা বলবো যে নির্ণীয় কোণের বৃত্তীয় মান, নির্ণীয় কোণের বৃত্তীয় মান, তাহলে আমরা বলতে পারবো যে থিটার মানটা কত? 5.5/28 রেডিয়ান। এবার আমরা এটাকে লিখবো যে 5.5/28 × 7/22, এটাকে লিখলাম পাইসি। তাহলে আমরা এবারে পরের লাইনে দেখো, এখানে 7 দিয়ে যদি আমরা কাটি, 4 7 28, তারপর লাইনে আমরা কি করছি, এটাকে পয়েন্ট তুলে দিচ্ছি, পয়েন্ট তুলে দিয়ে ও নিচে 10 আসলো। এবার আমরা কি করব, এই 22কে 11 দিয়ে কাটলে 2, আর 55কে 11 দিয়ে কাটলে 5, পাঁচটা আবার যদি আমরা 10কে কাটি তাহলে 5 দ্বিগুণ 10, তাহলে ওপরে সব কেটে গিয়ে ওপরে পড়ে থাকছে পাই সি, আর নিচেই পড়ে থাকছে 4, 2 আর 2। তাহলে এগুলো গুণ আকারে লিখলাম, লেখার পরে পাই সি বাই 16, কারণ 4 দ্বিগুণ 8, 8 দ্বিগুণ 16, তাহলে হবে পাই সি বাই 16। তাহলে আমরা বলতে পারবো যে নির্ণীয় কোণের বৃত্তীয় মান সেটা পাই সি বাই 16। নেক্সট যে কোশ্চেনটা বলেছে সেটা আমরা আবার দেখে নিই। আচ্ছা বন্ধুরা, পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। পরের কোশ্চেনটা বলছে বি, অর্থাৎ প্রমাণ করো রুট আওয়ার অফ 1 + cos 30° / 1 - cos 30° ইকালস টু sec 60° + tan 60°, আমাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, দেখো আমরা এটাকে প্রমাণ কিভাবে করব, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড কোনটা? যেটা এদিকে আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি। তো লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা আমরা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমরা দেখো এখানে cos 30 এর মানটা বসাবো, এখানে cos 30° মান কত? √3/2 আমরা বসিয়ে দিলাম। নিচেই দেখো 1 - এটাও cos 30, তাহলে সেম মানটা বসে গেল। এবার কি করব, পরের লাইনে দেখো এই 2টা এখানে গিয়ে গুণ হয়, তাহলে 2 × 1 = 2 হলো উপরে,
তাহলে হলো টু প্লাস রুট থ্রি বাই টু, এটাও সেম ভাবে টু মাইনাস রুট থ্রি বাই টু। এবারে কি করব, পরের লাইনে দেখো, এটাকে ওপরে কিছু আছে নিচে কিছু, তাহলে এটাকে আমরা ভাগ, এটাকে আমরা যখন গুণ আকারে লিখবো তখন উল্টে যাবে, অর্থাৎ এটা উপরে চলে যাবে তখন দুইটা উপরে চলে যাবে আর টু মাইনাস রুট থ্রিটা নিচে থাকবে। তাহলে ওপরে আবার দেখো এই টু আর এই টু ক্যান্সেল হচ্ছে, তাহলে ক্যান্সেল হওয়ার পরে যেটা পড়ে থাকছে রুট ওভার অফ টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি, এটা পড়ে থাকলো। এবার আমরা কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করার চেষ্টা করব। দেখো অনুবন্ধী দিয়ে গুণ করছি, তাহলে অনুবন্ধী দিয়ে গুণ করলে এর অনুবন্ধীটা কী হলো, টু প্লাস রুট থ্রি, আমরা উভয় পক্ষে টু প্লাস রুট থ্রি, নিচেও টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করলাম। গুণ করার পরে দেখো ওপরে যে জিনিসটা আছে সেটা তো সেম, টু প্লাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি সেম, তাহলে আমরা বলতে পারবো টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার। আর নিচেরটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এটা সূত্র লিখলাম। সূত্র লেখার পরে এবার দেখো উপরে যখন রুট ছিল, উপরে যখন রুট ছিল তার স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি বলতে পারবো স্কোয়ারটা উঠে যাবে, ফ্রেশভাবে টু প্লাস রুট থ্রি হবে। আর নিচেই কী হচ্ছে, রুট ওভার অফ দুই কে স্কোয়ার করলে চার হবে আর রুট থ্রি কে স্কোয়ার করলে ফ্রেশ থ্রি, তাহলে সেটা লিখলাম, তাহলে চার মাইনাস তিন, তাহলে কত হবে, নিচেই হবে রুট ওভার অফ ওয়ান, নিচেই রুট ওভার অফ ওয়ান। এবারে আমরা দেখো নিচেই রুট ওভার অফ ওয়ান, ওয়ানকে যদি আমরা রুট করি তাহলে কী হবে, ওয়ানই আসবে, তাহলে নিচে ওয়ান না লিখলেও হয়। তাহলে আমরা বললাম যে টু প্লাস রুট থ্রি, ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড আসলো কত, টু প্লাস রুট থ্রি। এবার আমরা দেখে নেবো যে রাইট হ্যান্ড সাইডটা কী আছে, রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইডটা কী হলো, রাইট হ্যান্ড সাইডটা আছে সেক এক্স, সরি সেক সিক্সটি প্লাস ট্যান 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মান কত, টু, আর ট্যান 60 ডিগ্রির মান কত, রুট থ্রি, তাহলে টু প্লাস রুট থ্রি। দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা এসছে আর রাইট হ্যান্ড সাইড যেটা এসছে দুটো কিন্তু সেম, দুটো মান কিন্তু সেম, এটা যা এবং এটাও তাই, আমরা তাহলে বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, দুটো সেম আসলো, তাহলে আমরা বলে দিতে পারবো লেফট হ্যান্ড সাউন্ড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফ প্রমাণিত। আচ্ছা বন্ধুরা পরের অঙ্কটা দেখি কি বলেছে, এই আগে তিনটে অঙ্ক আছে, তোমাকে কমেন্ট করে বলেছো যে তিনটে অঙ্কই করে দিতে। দেখো পরের অঙ্কটা দেখো, অর্থাৎ ভালো থাকে সি এর অঙ্কটা কী বলছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান বলছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, প্রমাণ করো যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটা ইকুয়ালস টু তাহলে ওয়ান হবে, এটা আমাদেরকে কোশ্চেন দিয়েছে। দেখো এই অঙ্কটা আমি কিন্তু আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, তো এখন যেহেতু এই দাগটা করছি আমি আবার বলে দিচ্ছি। দেখো কিভাবে আমরা তাহলে সমাধানটা করব, দেওয়া আছে, কি দেওয়া আছে, যে এটা দেওয়া আছে সেটাই লিখলাম এখানে, লিখে এক নম্বর সমীকরণ দিলাম। এবারে কি করব, এখানে যে সাইন থিটা আছে এটাকে এই সাইন থিটাকে রেখে দিলাম, আর এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে সেটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে কি এখানকার চিহ্ন পরিবর্তন হয়ে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। পরের লাইনে দেখো, পরের লাইনে কি হচ্ছে, এদিকে সাইন থিটাই থাকলো আর এখানে দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা লিখলাম, যে সূত্রটা থেকে আসে সেটা হলো এটা, ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি। এবারে দেখো তাহলে এখানটাকে আমি যদি উল্টে দিই, এটাকে উল্টে দিলে তাহলে কসটা এখানে চলে আসলো সাইনটার দিকে চলে গেল, তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা ইকালস টু সাইন থিটা। এবার এখন আমরা কি করব, এখন দেখো আমাদেরকে এটা ওয়ান প্রমাণ করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সেই জন্য লিখলাম যে এখন যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা লিখলাম এপাশে, লিখে সমান সমান দিয়ে এটাকে কস স্কোয়ারে লিখলাম, কস স্কোয়ারটা এখানেই গিয়ে বসে গেল, আর কস টু দি পাওয়ার ফোরটাকে আমরা এই লিখলাম। দেখো কস স্কোয়ার তার আবার স্কোয়ার, কস স্কোয়ার থিটাকে আমরা আবার একবার স্কোয়ার করলাম, এবারে এই কস স্কোয়ার থিটাটাকে আমরা এখানেই রেখে দিলাম, আর এটাকে আমরা জানি কি সাইন থিটা, কেন দেখো এখানে খেয়াল করো, এখানে সাইন থিটা এখানে লিখে দিলাম, তাহলে আসলো কি সাইন স্কোয়ার থিটা, তাহলে আসলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে জাস্ট আমি একটু সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখলে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত, ওয়ান জানি, ওয়ানটা লিখে দিলাম, তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে, যেটা বলছে সেটা প্রমাণ হয়ে গেছে। যদি বন্ধুরা তোমরা এই নিয়মটা না ফলো করে
যদি মনে করো যে এই নিয়মটা ফলো করবে না, তার জন্য আমি বলছি আর একটা নিয়ম ফলো করতে পারো। সেটা দেখো, যেটা মান বার করতে সেটা লিখলাম, লেখার পরে কস স্কোয়ার থিটা, এটাকে আমরা আবার কি করলাম, কস স্কোয়ার থিটা তার আবার স্কোয়ার করলাম। তাহলে এবার এটা এটা মানে কি আমরা জানি, সাইন থিটা, সাইন থিটা লিখলাম। আবার দেখো এটা মানে কি জানি, মানে ভিতরটা জাস্ট, সেটা মানে কি জানি, সাইন থিটা, তার স্কোয়ার বাইরে আসে, স্কোয়ার দিলাম। এবারে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মান আমরা 1। কেন? কারণ এক নম্বর থেকে দেখে নেবো এক নম্বর সমীকরণটা কী ছিল। দেখো এক নম্বর সমীকরণ ওরা যেটা দিয়ে দিয়েছিল সেটাই কিন্তু এরকম বলে দিয়েছিল যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটার মান কত? 1। তাহলে এটার মান যদি 1 হয়, তাহলে আমাদের যেটা বেরিয়েছে দেখো এটার মধ্যে পার্থক্য কী, সেম জিনিস দেখো সেম, তাহলে এটা আমরা বলে দিতে পারবো 1। তাহলে এটাই প্রমাণিত। আচ্ছা বন্ধুরা, যে কমেন্ট করেছো এই তিনটা অঙ্কের জন্য, হয়তো দেরি হয়ে গেল তার কমেন্টে অ্যান্সার দেওয়ার, তো চেষ্টা করছি যতটা সম্ভব করার। তোমরা কমেন্ট করো যে কোন অঙ্ক যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে বলো, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকো।